আজকে আমি ওই ওষুধ শেখাবার আগে একটা জরুরি কথা বলবো বলে করছি, কোরআন শরীফ সম্পর্কে বলবো, আপনার অনুমতি দিচ্ছেন? আমরা যারা বাংলায় কথা বলি, সেটা হলো পশ্চিম বাংলা, সেটা হোল বাংলাদেশ, দু জায়গা হলো, একটা হলো আসাম, তিন জায়গা হলো, একটা হলো ত্রিপুরা, ওটা গোটা প্রদেশ, আর একটা হলো ঝাড়খণ্ড, আর একটা হলো বিহারের খানেকটা, আর উড়িষ্যার খানেকটা, এতটা জায়গায় বাংলায় কথা বলে। বাঙালিরা কেন এত মানে জটিল মনের হলো এটা আমার এই 86 বছর আমি বুঝতে পারলাম না, কেন এই সর্বনাশা বুদ্ধি তাদের মাথায় খেলে আমি বুঝতে পারলাম না। যদি বলে আপনিও তো বাঙালি, হ্যাঁ আমিও বাঙালি, আপনারা বলুন, কোরআন শরীফ যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এই কোরআন শরীফের অনুবাদ চীনেরা নাস্তিক, চায়নার চাইনিজরা মুসলমানদের উপর অত্যাচার করছে, আপনার কাগজে দেখেছেন না দেখেননি? ওরা চাইছে যে তোরা আমাদের মতো সুর খা, তোরা আমাদের মতো এইরকম হ, দাঁড়িয়ে রাখবি না, নামাজ পড়বি না, রোজা রাখবি না, এমন গজব পড়ে গেছে, এমন একটা রোগ হয়েছে, সে রোগের ওষুধ খুঁজে পাওয়া যাচ্ছে না। শুনেছেন না? শোনেননি? 500 লোক মরলে বলছে 50টা লোক মরেছে, লোক মরে একবারে যা হবার তাই হচ্ছে, বুঝলেন? আল্লাহ কী যে করতে পারেন আর কী যে করতে পারেন না সে আইডিয়া আমাদের নেই। যে কথা বলছি, সারা বিশ্বে কোরআন শরীফের অনুবাদ সব ভাষায় হয়ে গেছে, চাইনিজরা ওদের ভাষায় কোরআন বার করে ফেলেছে, চাইনিজরা, তারপর ফ্রেঞ্চ ভাষায় বেরিয়েছে, আমাদের ভারতবর্ষে তামিল, তেলেগু, কানাড়ি, মালালাম, হিন্দি, মানে বাদ নেই, কিন্তু বাংলায় কেন হলো না এটা আপনাদেরকে কেউ বলেনি? বলে বলে হরিবোল চলছে। শুনুন, বাংলায় যখনই কেউ করতে গেছে তখনই ফতোয়া দিয়েছে, ফতোয়া তো আমরা খুব পাকা, ফতোয়া এমন পাকা সে বলার নয়, ফতোয়া দিয়েছে যে আল্লাহর কোরআন আরবি, তার অনুবাদ করলে আল্লাহ বরদাস্ত করে, বলি বাবারে কী পরে গাড়ি বাবা, সব ভাষাই হলো বাংলায় কেউ এক পাড়া দুপাড়া কেউ কেউ করেছেন, যেমন করতে গেছে তাই কাপেরে ফতোয়া দিয়েছে, কাপের হয়ে যাবে, মোরতাদ হয়ে যাবে বলে বলে দিয়েছে, সে দেখেছে আমাদের ছেলেমেয়েদের বিয়ে ফিয়ে হবে না, ও দরকার নেই, করে দরকার নেই, ও আর করেনি। সব প্রথমে 30 পারা কোরআনের প্রথম অনুবাদ যিনি আপনাদের হাতে আমাদের হাতে পৌঁছে দিয়েছেন, তিনি কোনো মুসলমান নয়, ও মুসলমান, আমি কি সত্য বলছি না অসত্য বলছি? কি নাম তার? গিরিশচন্দ্র সেন। তো গিরিশচন্দ্র সেনের কী প্রশংসা যে মুসলমান করে, যে কী উপকার করেছেন, কী উপকার করেছেন, যে তাতে যে কত সর্বনাশ হয়ে গেছে, কী অসত্য মিথ্যা ঢুকে গেছে, আমি একটু বলবো, আপনি ভালো করে শুনে নেন, কারণ আমার মরবার টাইম হয়ে গেছে, আর যারা এই উপদেশ দেয় তাকে উপদেশগুলোকে নসিহত বলা হয়, বুঝলেন, আর মরবার আগে যে কথাগুলো বলা হয় ওগুলোকে ওসিহত বলা হয়, তো আমার ওসিহতটা ভালো করে শুনুন। আজকে আমরা কোরআন নিয়ে ব্যবসা করছি, এটা পুরো ব্যবসা, কোরআন নিয়ে আমরা ব্যবসা করছি, এই তাবিজ লেখা যে এত টাকা লাগবে, 10,000 1 টাকা, 1,00,000 1 টাকা, 10,00,000 1 টাকা, যার যেমন অবস্থা, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, হাদিসে আছে, ওরা বলবে আছে, সত্যি করে কি আছে? যতটুকু আছে আপনাদেরকে কি আমি বলবো? একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতগুলো সাহাবি তারা হেঁটে হেঁটে একটা কাফেলায় যাচ্ছিলেন, কাফেলা মানে দল, যেতে 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 রাস্তায় তারা দেখলেন যে আর যাওয়া যাবে না, যে কোনো গায়ে না ঢুকলে, আপনাদের যেমন হাতি, আজকে আমরা ভুল রাস্তায় চলে যাচ্ছিলাম, বলে ওদিকে যাবেন না, হাতি বেরিয়েছে, অসুবিধা হয়ে যাবে, বা শুনে তো আমরা ঘাবড়ে গেলাম, হাতি বেরিয়ে তো মুশকিল দেব, পাঁচটা হাতি যদি সামনে এসে দাঁড়ায় তো ভয় খেয়ে যাবো আমরা, তো আবার ঘুরে চলে এলাম আমরা, তো বাঘ সিংহ আছে খেয়ে নেবে, তো গায়ে যেয়ে ঢুকে বলছি বাবা আমরা একটু গ্রামে থাকবো, এই গায়ে কোনো মুসলমান নাই, বলেছে না, তা আমরা গায়ে থাকবো, আমাদেরকে একটু থাকতে দাও, আমরা সকালবেলায় উঠে চলে যাবো, তোমরা কী জাত? বলে আমরা মুসলমান। বলে না 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 না, মুসলমান থাকতে দেবো না, বেরো 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 সিঙ্গির বেরো। বলে কেন বাবা, আমরা কি অপরাধ করেছি? বলে অপরাধ নয়, আমাদের গুরু গুরু বলে গেছে কোনো মুসলমানকে থাকতে দিও না, ওদিকে থাকতে দিলেই ওরা তোমাদের 10-12টা মুসলমান করে দিয়ে চলে যাবে, ও সাংঘাতিক খারাপ জাত।
বলে বাবা আমরা রাতে বেরুবো, আমাদেরকে বাঘের সিংহে খাবে, বলে তোমাদেরকে বাঘের সিংহে খাবে তো আমরা কী করবো, তো যেখানে পারবে সেখানে যাও চলে যাও। এই খুব ধস্তাধস্তি নানা রকম আলোচনা করতে করতে ভালো লোক থাকে, বুড়ো লোকগুলো একটু বললে যে বাবু কোথায় যাবে এতগুলো সব জোয়ান ছেলে, আর সব নবী সাহাবি ওরা বোঝে না, একটা জোয়ান জোয়ান ছেলে থাক সকালে চলে যাবে, যেমন বলছে যে না যায় না যায় তখন আমরা মেরে বার করে দেবো, তাই হোক। সকালবেলা এবার চলে যাচ্ছেন ফজরের নামাজ পড়ে, যে আল্লাহ আমাদেরকে কী ইয়ে দিল, একটু শুকনো কাঠ চাইবো মনে করেছিলাম, যে কাঠগুলো নিয়ে আমরা দাম লাগে দাম দেবো কিন্তু একটু রুটি করে খাবো, তো সে কাঠও আমাদেরকে দেয়নি আর রুটি করে খাওয়া হয়নি, উপোস আছি। এমন সময় ওদের গায়ে যে লিডার তাকে সাপে কামড়েছে, শুনতে পাচ্ছেন, সাপে যখন কামড়েছে জোয়ান ছেলে টকটকে চেহারা, তারপর সে তখন অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে যখন চোখ বন্ধ করেছে তখন মুখ দিয়ে সাবানের ফেনার মতো খালি লালা বেরোচ্ছে, সাবানের ফেনা বেরোচ্ছে, ফেনা দেখছে আর তো বাঁচবে না, তো ফুক ফাঁক দিয়েছে ফুক ফাঁকা হয়নি। তো বলছে এই মুসলমানরা কিছু জানে না, তো বলে মুসলমানরা জানলেও আমরা তাদের সাথে যা ব্যবহার করেছি আর যাওয়ার মুখ আছে, বলে গেলে নালে এক জুতো মারবে দুচর মারবে মার খাবো, চর যদি পারে তো যদি বাঁচে, একে আমাদের বড্ড দরকার নেই, হ্যাঁ চ চ চ সবাই মিলে গিয়ে বলছে জোরাত করে একটা কথা বলবো, আমির সাহেব বলছে কি তাড়াতাড়ি বলো আমরা চলে যাবো আমরা থাকবো না এখানে, তা বলছে আমাদের গায়ের লিডারকে সাপে কামড়েছে, আপনি একটু আমরা মুসলমান আপনারা আপনাদের কালে আমরা খারাপ ব্যবহার করেছি অন্যায় হয়ে গেছে আমাদের মাফ করুন, আপনার কি কিছু জানেন, বলে মাশাআল্লাহ আল্লাহর ইচ্ছে অনেক কিছু জানি কিন্তু আমরা কিছু করতে রাজি নই আমরা চলে যাবো, তোমরা যেন চলে যেতে বলছো সকালে সকাল হয়ে গেছে আমরা চলে যাবো, আমরা জোরহাত করে বলছি আপনারা যদি জানেন তো একটু দেখুন না কিছু ফুক ফাঁক দিয়ে, দিতে পারি ফুক ফাঁক অমনি দেবো না, তো কী দিতে হবে, 30টা মোটা মোটা ছাগল দিতে হবে, 30টাই দেবো আপনি তাড়াতাড়ি চলুন। আমির সাহেব গেল, গেলে ফুসফুস করে কী পড়লো, কী পড়লো বলে দিচ্ছি আমি, সুরা ফাতেহা, আউযু বিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ দলিন পর্যন্ত, শুনতে পাচ্ছেন না পাননি, পরে একটু লালা লাগালেন হাতের দিয়ে ওইখানটা লাগিয়ে দিলেন যেখানে সাপে কামড়েছে, রক্ত বন্ধ হয়ে গেল, যন্ত্রণা বন্ধ হয়ে গেল, চোখ খুললো, ফেনা বন্ধ হয়ে গেল, উঠে বসলো, বললে আমি কি অজ্ঞান হয়ে গেছিলাম, বলছে তুই মরে যাচ্ছিলিস মানে অজ্ঞান হয়ে গেছিল, কী করে ভালো হলাম, ওই মুসলমানদের ফুঁ দিয়ে দিয়ে ভালো করেছে তোকে, আচ্ছা কী ওদিকে কী দিতে হবে, বলে ছাগল দিতে হবে কিছু, বলে যতক্ষণ ছাগল চাই ততক্ষণে দে, বললে 30টা নেবে, বলে যা বলে দে ওদিকে দে, 30টা ছাগল মোটা মোটা নিয়ে সব, বলে এইখান থেকে কাউকে পালাই তারপর যাওয়াই হবে, তো বলে ছাগলগুলি কী করা হবে, একটা ছাগল জবাই করলে আমাদের মোটামুটি সব হয়ে যাবে খেলে হয়, তা বলে খাওয়া জায়েজ না না যায়, সাহাবিরা বলছে কোনোদিন তো খেতে দেখিনি, কোনো সাহাবিকেও দেখিনি, নবীকেও দেখিনি, আমাদের খেতেও বলেনি, আর যদি হারাম হয় হারাম জিনিস খেলে আমার হারাম রক্ত তৈরি হয়ে যাবে, সেটা তো আর রক্তের সাথে মিশে যাবে, সে তো বিশাল বলে অত ঝামানের দরকার নেই, আমরা যেমন হেঁটে হেঁটে যাবো ছাগলগুলোকে তেমনি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাবো, ভেড়া এলারা যখন যায় সো ছাগলগুলো, আর নবীর দরবারে গিয়ে নবীর কাছে গিয়ে সালাম দিতে হতো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ করতো, উত্তর না এলে আবার খানিকক্ষণ দাঁড়িয়ে আবার বলতো আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, যখন উত্তর আসতো ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ যাচ্ছি করে তত হা করছে অপেক্ষা করতেন, এইরকম করছে, এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, এসে দেখছি কতগুলো ছাগল চিৎকার করছে, এ কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে, নবী বলছে এইরকম করে তো আমাকে কেউ দেখা করতে আসে না, এই ছাগল নিয়ে এসছে, তখন বললে হ্যাঁ গো তা তোমার অবস্থায় দেখা করতে এসছো কিসের জন্য, বলে বুঝি একটু কথা আছে, বলে কথা তো আছে বুঝতে পারছি, তো কী কথা, গোটা ঘটনাটা বললো, বলতে গেলে সময় নষ্ট হবে আর সময় নষ্ট করে ওটা ওটা মানে অপচয় হবে, সময়ের অপচয় হবে, তো সব বলে এই 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 এই, কিন্তু আমরা জানি যে এরকম আপনারা কেউ করেন না, আর আমরা তো সাহাবি আপনার, তো আপনি যদি জায়েজ বলেন তাহলে ওটা খাওয়া যাবে না, ওটা হারাম হবে, তো বলে হারাম হলে কী করবি, বলে হারাম হলে আমরা ছেড়ে দেবো, যেদিকে মন চলে যাবে যাই যে পারবে ধরে নেবে খাবে, বললে ফুঁটা দিয়েছিল কে, এইবার আমির সাহেবের ভয় হয়ে গেছে, এই সম্পূর্ণ তখন বলছে আমির সাহেব কে আমির সাহেব,
হুজুর আমি তাল হিন্দি আমার কাছে আয় রে, এইবার দেখ কি করে। বলে হুজুর আমি দিয়েছিলাম। কি বলে ফু দিয়েছিলি? বলে সুরা ফাতেহা। কে তোকে বললে সুরা ফাতেহা দিলে ফু দিতে হয়? কেউ বলে না, আমার দিল বললে। বলে ঠিক দিয়েছিস, তো এখন কি হয়েছে? বলে হুজুর এগুলো খাওয়া যাবে, তোরাও খা আমাকেও দে। এই জন্য যারা তাবিজ লেখছে তারা খুব মজা করে খাচ্ছে, জানিস তো রয়েছে চলবে, কিন্তু মাথাটা একটু খাটাও হে। তারা নিয়েছিল তো বেঈমানদের কাছে, তোমরা তো ইমানদার কাছেও নিচ্ছ, কি ঠিক বলছি না ভুল বলছি? তা তো শাহ আল্লাহ নবীর দুশ্মন যে গায়ে থাকতে দেয় না, কত শয়তান তারা, তোদেরকে বাঘে খায় খাক। আর তুমি তো ইমানদার লোকের কাছে নিচ্ছ, গরিব লোক খেতে পায় না তার কাছ থেকেও নিচ্ছ। সুতরাং আর খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, এই বক্তব্যটা যদি আমার শেষ বক্তব্য হয় তাহলে আমি প্রত্যেক দিন নিয়ত করি, বিশ্বাস করুন, আমি তো ঘরে লুঙ্গি পরে থাকি, লুঙ্গিটা খুলে হ্যাঙ্গারে ঝুলিয়ে দিয়ে আমার স্ত্রীকে বলি চললাম, লুঙ্গিটা এখানেই থাক বুঝলে, আমি এসে যদি বেঁচে ঘুরে আসি তখন আবার এটা পরবো। মানে প্রত্যেক দিন বলতে হবে আমি যদি বেঁচে ঘুরে আসি, তা বলে হ্যাঁ নিশ্চয়ই আমি আবার ঘুরে আসবো, তার তো আশা কম, তো বলে আসি। তো আমি প্রত্যেক দিন জলসায় নিয়ত করি, এটাই আমার জীবনের শেষ জলসা, তাই এত মন নিংড়ে কথা বলতে পারি যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, মানুষ উপকৃত হয়। সেই জন্য এবার আপনাদের যে ফাঁকে ফাঁকে যে কথাটা বলেছি এটা ভুলে যাবেন না। আপনার যদি কঠিন পরীক্ষা হয়, বিবি মরে গেল তারপরে দেখছে ছেলে মরে গেল, তারপরে দেখছে চাচা মরে গেল, তারপরে দেখছে হে মরে গেল, একদম মনে রাখবেন যে এর মধ্যে মঙ্গল আছে, এটা পরে বলছি। এবার বলছি যে এই কোরআন সম্পর্কে আপনি আশ্চর্য হয়ে যাবেন। গিরিশচন্দ্র সেন, আপনার গিরিশচন্দ্র সেনের কোরআন পড়েছেন নাকি আমার জানা নাই, পড়েছেন জানেন না, দু একটা নমুনা বলছি। তিনি লিখেছেন সাজদার বাংলা পণিপাত, কি বললাম, পণিপাত, পণিপাতের বাংলা হলো নমস্কার। আপনার তো জ্ঞান বুদ্ধি আছে, নমস্কার করলে সেজদা হয়ে যাবে, হলে বলুন হবে, নাহলে বলুন না। সেজদা করতে গেলে আটটা জায়গা মাটিতে ঠেকতে হবে, আট। প্রথম কোনটা ঠেকবে? প্রথম ঠেকবে দুটো হাঁটু, দুই হলো, তারপর দুই হাত, দুই আর দুয়ে, তারপর নাক, তারপর কপাল, কটা হলো, ছয়, পেছন গা দুটো পা, আট। কি করে হয়? এইবার ফেরেশতার বাংলা করেছে দেবদূত, দেব মানে হচ্ছে ঠাকুর, মরদ ঠাকুর, আর দেবী মানে মহিলা ঠাকুর, ঠিক বলছি না ভুল বলছি? উত্তর দিন, কি করে দেবদূত হয়? আচ্ছা বাংলার কেউ অনার্স আছেন, এমএ আছেন, কেউ নেই বাংলা পড়ছো সেরকম কেউ নেই? এই মৌলানা আমার বাড়িতে পয়লা তারিখে আগমন করেছিলেন, 17 তারিখে প্রত্যাগমন করেছিলেন। আগে আগমন হয় না আগে প্রত্যাগমন হয়? তাও বলে না, আগমন আগে হয় তারপর প্রত্যাগমন হয়। তো আল্লাহর ওহী, ওহী তার বাংলা করেছে প্রত্যাদেশ, তাই হয়। প্রত্যাদেশ যদি হয় তা অত্যাদেশ, অত্যাদেশটা কোনটা? আল্লাহ সরাসরি কোরআন নিজেই ফাইনাল করে নিয়েছেন, আমি তৈরি করব এবং পাঠাবো জিব্রাইলকে দিয়ে, সেটা কখনো প্রত্যাদেশ হবে না, ওটা অত্যাদেশ হবে। ভালো করে শুনুন, এবার মুসলমান যারা তর্জমা করেছেন তাদের পায়ের ধুলো আমার চোখের সুরমা, যে ভুল তারা করে গেছেন তাদের জন্য দোয়া চাইবেন, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করেন, এ ভুলের সীমা নেই। কিরকম দেখাচ্ছি, ছোট ছেলে একটাও নেই না, কি আছে ছেলে আবার লুকুচ্ছে, এ সব সব দেখ কেউ লুকুচ্ছে, দেখ ও কি পণ্ডিত হয় বল দিদি, কিচ্ছু, হ্যাঁ হ্যাঁ তুমি ওইদিকে মুখ্য দাঁড়াও বাবা, সোনা দাঁড়াও, কি নাম তোমার,
তুমি ওইদিকে মুখ করেই বলবে আমি শুনতে পাচ্ছি, ফারহাদ কোন ক্লাসে পড়ো, আমাদেরকে তাকাচ্ছ, এইটে পড়ে, বেশ ফাইভের জন্য পাওয়া গেল না, তুই কোন ক্লাস পড়িস, কোন ক্লাসে পড়িস, এই না দাঁড়াও ওইদিকে মুখ করে দাঁড়াও, কি নাম, আবার এইদিকে তাকায়, আচ্ছা তোমার তোমরা মুসলমান তোমাদের ধর্মের নাম ইসলাম, ইসলাম বানান তোমাদেরকে দুজনকে জোরে জোরে বলতে হবে যেন সবাই শুনতে পারে, লাল সয়টা আগে বলো, ইসলাম বানান বাংলায় বলো, পালা পালা পালা, যা জিনিস তৈরি করছেন না সব, আচ্ছা তুই বলো ইসলাম ধর্ম তোমাদের ইসলাম ধর্মটা বাংলায় বলো, ইসলাম বানান করো, জোরে বলো, বলছে হ্যাঁ গো এইটি পরে ইসলাম বানাতে আমি ভিডিও পারি, তোমার ইসলাম তো বড়টা বেড়ে গেছে, যা বাবা যা ছুটি, যা ছুটি ছুটি, যাক আপনারা যারা আছেন তারাই উত্তর দেন, আপনাদের ধর্মের নাম ইসলাম তো, ইসলাম বানানটা বলুন একসঙ্গে আমি শুনবো, বলুন হসই দন্ত লয়কার ম, আল্লাহ যেন এই মুখকে কোনদিন জাহান্নামে আপনাদের না দেন, আল্লাহুম্মা আমিন। এবার বলুন যেসব বুজুর্গদের নামে আমরা রহমতুল্লাহ আলাইহি বলি, তারা বাংলার অনুবাদ করে গেছেন, ইসলাম বানান লিখেছেন, হসই ছ লয়কার ম ইসলাম, তাই হয় বাংলায় তিনটে স আছে, একটার নাম দন্ত স, একটার নাম মধ্যম স, আর একটার নাম, তিনটে স পছন্দ হলো না, এইটা পছন্দ হলো ছ, মুসা আলাইহিস সালাম বলে নবী আছে না নেই, সেটা মুছা হবে না, মুসা হবে, দীর্ঘ দন্তাকার হবে, একটু জ্ঞান। এই বক্তব্যটা আপনাদের ভারতবর্ষে বাংলা সম্পর্কে কেউ করেনি, আমি করছি, আমার করার অধিকার আছে বলেই আমি করছি, যে আমি আল্লাহকে বলেছি আল্লাহ আমার ঘ্যাচ করে মৃত্যু দেবেন না, এটা আমার করবার আপনি আমাকে সুযোগ দিন। ভালো করে আমি চিন্তা করুন, সুরা ফাতেহা এমন বুজুর্গ তার নামে আমরা রহমতুল্লাহ আলাইহি বলি, আমিও বলি, লিখেছেন দন্তস্বর রয়কার সুরা ফয়াকার তয়সে হয়াকার ফাতেহা, আমি যারা একটু কোরআন শরীফ পড়তে জানে সামান্য তারা বলুন সিন পেশ কি হয়, সিন পেশ সু, আর সিন ওয়াও পেশ কি হয় সু, এটা সবাই জানেন আপনারা, সিন পেশ সু আর সিন ওয়াও পেশ সু, বাপেশ বু বাও পেশ বু, সবাই জানেন, এ বিশাল বড় বড় আলেমরা কি করেছে কাণ্ডটা শুনুন, সুরা ফাতেহার বানান লিখেছে দন্তস রয়াকার সুরা, দন্তস হবে না, ওটা হবে দন্তস দীর্ঘ রয়াকার, হিয়ার মেয়ার এই যে কোশ্চিন বাবু আপনার একটু পাখা মুখানে বলতে, এতে কি এসে যায়, কি এসে যায়, দন্তস রয়াকার সুরা মানে মদ, যেটাকে ইংরেজিতে বলে ওয়াইন, যেটাকে আরবিতে বলে খামর, মদ মদ নাপাক হারাম, ওটা হবে দন্তস্বয় দীর্ঘ রয়কার দন্তস্বয়, আচ্ছা সোরা মানে মদ, আমি কি ঠিক বলেছি, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি যে কেউ কিছু বললেন না, হ্যারে লাল জামা আর একটা ছেলে কোথায় গেল, হ্যাঁ ওদের পেছনে খরচ যে করছে টাকা তো উঠবে না বাবু, মাস্টার মশাই ওদের প্রাইভেট মাস্টারও হয়তো আছে, বিশাল বিপদ আমাদের মানুষ, আচ্ছা আল্লাহ মুসলমানদের পক্ষে না হিন্দুর পক্ষে না খ্রিস্টানের পক্ষে না ইহুদির পক্ষে না হকের পক্ষে, দেখ বলে লাগে টক্কানাল ফক্কা, হ্যাঁ না আমি তো সবটাই বলেছি, হিন্দু মুসলমান খ্রিস্টানের পক্ষে না হকের পক্ষে, এইটাই ঠিক। এবার বলুন সারা পৃথিবীর মধ্যে ইহুদি খুব সংখ্যায় কম আছে, তারাই সারা বিশ্বে কুবুদ্ধি দিচ্ছে, আর সারা পৃথিবীর সমস্ত দেশে রাজা বাদশাহ সুলতান নবাব, সুলতান নবাব এখন নেই, প্রেসিডেন্ট
আর সেক্রেটারি প্রাইম মিনিস্টার তাদের কান ধরে উঠাচ্ছে আর বসাচ্ছে, কান ধরে উঠাচ্ছে আর বসাচ্ছে, তারা হচ্ছে ইহুদি। কেন বলুন দেখি, কোরআন শরীফের যত শব্দ আছে সমস্ত শব্দগুলোর মধ্যে প্রথম শব্দটা নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, হালাল নয়, হারাম নয়, পর সারা পৃথিবীর বুকে সব প্রথমে স্কুল তৈরি করেছে খারা। যদি জিজ্ঞেস করে একটা আন্দাজে উত্তর দিয়ে দেন, লাগে টক্কা নালে ফক্কা, না ইহুদিরা, ইহুদিরা। বাবা আমি অনেক ইতিহাস ঘেঁটে বলছি, পৃথিবীতে প্রথম বিশ্ববিদ্যালয় তৈরি করেছে মুসলিমরা, সে নামটা হয়তো আর থাকবে না, কিন্তু প্রথম স্কুল ওরাই করেছে। হ্যাঁ হ্যাঁ, সারা ওয়ার্ল্ডে তক্ষশিলা, কোথায় তক্ষশিলা, তো এখানে ওদেরই মাথায় প্রথম এসেছিল, আর ওরাই ছেলেমেয়েদেরকে লেখাপড়া শিখিয়েছে প্রথম। তা লেখাপড়া না শিখলে শিখলে তো আল্লাহ তোমার পক্ষে হবে না বাবা। যদি বলে মরতো যে তুমি লেখাপড়া শিখিয়েছো, হ্যাঁ আমার ছটা ছেলের মধ্যে আমি তিনটেকে মওলানা লাইনে দিয়েছি আর তিনটেকে আমি জেনারেল লাইনে দিয়েছি, তো প্রত্যেককে আমি কোরআন শরীফ শিখিয়েছি, আর তবলিগের সাথে যোগ রাখিয়েছি একটু আগেই বলেছি, আর আমি জানি ইংরেজি শেখাটা খুব দরকার আছে, ইংরেজি ছাড়া ওয়ার্ল্ডে প্রয়োজন আছে না নাই আপনি আন্দাজে বলুন। অর্থাৎ আমার কোনো ছেলে ইংরেজি জানে না, এমন ছেলে নেই, ইংরেজি লিখতে পারবে বলতে পারবে, ইংরেজি বাবু আমি জানি না এ বলবে না, কারণ আমার স্কুলে তো আমি এটা করেছি। মাদ্রাসায় আগে বাংলা ইংরেজি শেখানো হতো না, যে বাংলা ইংরেজি শিখবে তো স্কুলে যা মরতে কেন কি উদ্দেশ্যে, আমি তখন যুক্তি দিয়েছিলাম একটা মাস্টার কমপক্ষে রাখো, কাল দরকার হলে কোর্টে যেতে হবে, কাল তোমার তো যাওয়ার ক্ষমতা নেই, মাস্টার মশাইকে পাঠাবে, অনেক কাজে লাগবে, একজন মাস্টার রাখা দরকার। আজ এমন কোনো মাদ্রাসা মক্তব নেই যেখানে বাংলা ইংরেজি পড়ানো হয় না, আল্লাহ আমাকে দিয়ে করিয়েছেন। আর আমি নিয়ম করেছি মওলানাতে 12 বছর লাগে, সময়টা বিশাল না ছোট্ট সময়, এক যুগ, ক বছর এক যুগ হয়, আর মুফতি হতে গেলে আর 1 বছর লাগে, তাহলে ক বছর লাগে। আর আমি নিয়ম করেছি যে এইচএস পাস করে যদি আপনি ছেলে পাঠাতে পারেন, তাকে আমরা 6 বছরে মওলানা করে আপনার হাতে পৌঁছে দেবো, যদি না পারি কান বলে দেবেন, একবার পেছন দিক থেকে আবার সামনের দিক থেকে। বলে এইচএস পাস হলে আপনার লাভটা কী হবে, আমার লাভ হবে না, আপনার বেটার লাভ হবে, ওই ইচ্ছা করলে আবার বিএ পাস করতে পারবে, ইচ্ছা করলে এমএ পাস করতে পারবে, এমএ ডবল এমএ লুকি পেবে মওলানা আবদুল্লাহ এমএ, আবার যখন 2 বিষয় হবে আবদুল্লাহ এমএ ডবল, আবার যখন 3 বিষয় হবে আবদুল্লাহ এমএ ট্রিপল, আবার যখন 4টে বিষয় এমএ করবে আবদুল্লাহ এমএ কোয়াড্রুপল। এই জন্য করেছি, আর ভালো ইংরেজি বাংলা না জানলে ফতোয়া সে ভুল দেবে, ফতোয়া ভুল দেবে। বিশাল এক বড় মওলানাকে আমি জিজ্ঞেস করছি, নাম বলবো না, নাম বললে গীবত হবে না, হবে না বলুন, জিজ্ঞেস করছি যে ভাই মওলানা আমাদের ওখানে একবার বেড়াতে চলুন আপনি। বলছে আপনাদের ওখানে বেড়াতে আমি কোনো দিন যাবো না। কেন? বলে আপনাদের ওখানে হারাম কাজ হয়, শুনে তো আমি কানে আঙুল দেবো নাকি ভাবছি। ও হারাম কাজ কীরকম? বললেন জানেন না আপনাদের ওখানে রক্তদান শিবির হয়, রক্ত দেওয়া হারাম। তো আচ্ছা আপনি বলুন দেখি, আপনার একটাই মাত্র ছেলে, রক্ত দিলে আপনার ছেলে বাঁচবে নাহলে বাঁচবে না? এইটা নাজায়েজ হবে, আপনাদের কমন সেন্স বলছে যে আল্লাহ নবী এটা নাজায়েজ করবেন? আপনাদের কমন সেন্স বলছে যে এটা আল্লাহ নবী নাজায়েজ করবেন? এই বিজ্ঞানটা জানা নাই তার, যে রক্ত দান করলে যে রক্তটা তার বেরিয়ে গেল একবারে 1 সেকেন্ড পরেই সেই ফ্রেশ রক্তটা তৈরি হতে শুরু হয়। আপনি জিজ্ঞেস করুন, যদি শক্তি মিথ্যা হয় তো আমি কান ধরে এই স্টেজেতে আমি কান ধরে উল্লাস করব। রক্ত যারা দেয় তাদের মনে লস হয় না, রক্ত দিলে যে পুরনো রক্তটা আপনি দান করলেন আল্লাহর সঙ্গে সঙ্গে ফ্রেশ রক্ত আপনার তৈরি করে দেবে, আবার ততটাই বুঝলেন। তা তখন আমি জিজ্ঞেস করছি মওলানা সাহেব যে আচ্ছা মওলানা সাহেব, একটা ট্রেনেতে অনেক লোক অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল লোক, আর 500 মুসলমান ছেলে আহত হলো আর 500 হিন্দু ছেলে আহত হলো,
তো ডাক্তার বললো যে ভয় নাই, সব কটাকেই আমরা ভালো করে বাড়ি পাঠিয়ে দেবো, কিন্তু মুসলমানদের রক্ত দিতে নেই, আমরা রক্ত দেবো না, রক্ত নেবো না। তাহলে আমাদের 500 আহত ছেলে মরে গেল, আর ওদের 500 ছেলে ভালো হয়ে বাড়ি চলে গেল। তাহলে আমরা কি লাইনটা ঠিক করলাম? মহারাজ সাহেব উত্তরে বলছে, আল্লাহর কসম করে বলছে, আমি মিথ্যা বলছি না, আমি মিথ্যা বলা অভ্যেস আমার নেই, যে যখন অ্যাক্সিডেন্ট হবে তখন দেখা যাবে। আচ্ছা তখন কার বাড়িতে যে যে গ্লাস নিয়ে রক্ত আনতে যাবে বলেছি, আর কি গ্লাস করে আনলে হবে নাকি? ওরা তো আগে থেকে রাখতে হবে। আফসোস, সেই জন্য এইটা করেছি। আর একটা কথা, হাফেজ যদি অল্প সময়ের মধ্যে করতে পারেন, 4 পয়েন্টও যদি পড়া হয়, তাকে ওখানে পাঠিয়ে দেবেন চোখ বুঝে। তাকে আমরা 2 বছরে 4 পয়েন্ট পড়েছে, 2 বছরে তাকে আমরা স্কুল ফাইনাল বা হায়ার সেকেন্ডারি পাস করাবো। ক বছর বললাম, স্পেশাল মাস্টার রাখা আছে। তার একটা অন্য নিয়ামত আছে কি, কোরআন শরীফ মুখস্থ করতে পেরেছে মানে তার স্মরণশক্তি অত্যন্ত স্ট্রং, না উইক? খুব স্ট্রং। এই স্ট্রং ওইটাকে কাজে লাগাবো আমরা। তো আমাদের একটা ছেলে হাফেজ হওয়ার বাদে, মেমারি থেকে পড়ার বাদে কলকাতা ইউনিভার্সিটিতে অ্যালজাবরায় ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেলিস্ট হয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন, নাস্তা ফুরাইলে বলবেন। আর একটা ছেলে তার বাপ লাঙল ধরে, এখনও বোধহয় না হাত ধরে না মনে হয়, সে ছেলেকে পড়তে দিয়েছিল, সে এখান থেকে পাস করে তাকে ইয়েতে ভর্তি করা হয় আলিগড় ইউনিভার্সিটিতে, সে কেমিস্ট্রিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেলিস্ট হয়, সোনার মেডেল নিয়ে পাস করে আমাদেরকে মেডেল দেখাতে এলো। তো সে আমাদের APJ আবুল কালাম যিনি ইয়ে হয়েছিলেন, ওই আমাদের রাষ্ট্রপতি হয়েছিলেন, উনি কিছু বিজ্ঞানী ছিলেন, উনি পারমাণবিক বিজ্ঞানী ছিলেন, উনি যেখানে চান্স পেয়েছিলেন সেই সংস্থাটার নাম ভাবা, এই ভাবাতে আমাদের ছেলেটাও চান্স পেয়েছেন, পেয়েছে। দিয়ে এখন হাত খরচা পাচ্ছে, ট্রেনিং চলছে তার, 1.5 লাখ করে পাচ্ছে মাসে, হাত খরচা পা খরচা নয়, 1.5 লাখ করে পাচ্ছে। তার বাপকে লাঙল ধরতে হবে? তাহলে আজকে ইসলাম বানান বলতে পারে না, আল্লাহ কি অবস্থা। তো আমি আপনাদেরকে বলছি যে আমি একটা ছোট্ট কথা বলবো, আপনারা খালি শুনে নেন। পৃথিবীর সবচেয়ে যিনি বড় মওলানা, বড় বুজুর্গ, তাকে আপনি পেয়েছেন, তার সাথে কথা আপনি বলে কথা বলবেন না, তুমি বলে না, তুই বলে বলুন, সত্যি বলছেন? আচ্ছা আল্লাহ কি তার চেয়েও বড় নয়? তার চেয়েও বড়? কতটা বড়? তুলনাই করে যান। এবার বলুন, আমাদের এখানে মওলানা হাফেজ কাজী মুফতি ডাক্তার মুক্তার উকিল ইঞ্জিনিয়ার সব রকম লোক রয়েছে, আমার দোয়া কবুল কেন হয় জানি না, আমি একটু ভাবি চিন্তা করি, বুঝলেন? আল্লাহ বলেছে আল্লাহ কবুল তা তফা করুন, সম্ভবত তোমরা চিন্তা করবে, আমি চিন্তা করার চেষ্টা করি, জ্ঞান বুদ্ধি তো কম বলছি আগে। এখন আপনাদেরকে বলছি যে আপনারা যে মোনাজাত করেন, আপনার আরবিতে আন্তা মানে তুমি, আন্তা মানে আপনি এতটুকু ছেলেকেও আন্তা বলতে পারবেন, আর জোয়ান ছেলেকেও বলতে পারবেন, আর সারা ভারতবর্ষের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকেও আন্তা বলতে পারবেন, আন্তা। আর যদি মহিলা হয় তাহলে আন্টি, কচি বালিকাকেও বলতে পারবেন, যুবতীকেও বলতে পারবেন, বৃদ্ধাকেও বলতে পারবেন। কথা কি বুঝে বুঝে শুনছেন না শুনছেন না? ইউ ইউ, ছোটকেও বলা যাবে, বড়কেও বলা যাবে, সব এক। ইউ আপের সাঁওতালি ভাষা, ছোটকেও বলা যাবে, বড়কেও বলা যাবে। তো আরবিতে এক, বাংলায় কিন্তু 3 রকম, তুই তুমি আপনি, 3 রকম আছে না নেই আগে বলুন। আমাদের কি উচিত নয় যে আমরা আল্লাহর সাথে যখন কথা বলবো মুনাজাত করবো সেটা আপনি বলে কথা বলবো? এটা কি খুবই শক্ত কথা? আমি গোলাম মোহাম্মদ মুর্তজা তো আল্লাহকে কোনো সময় তুমি বলি না, আমার দোয়া কেন কবুল হয় আমি জানি না। আমি আল্লাহকে, আল্লাহ তুমি আমার মনোবাঞ্ছা পূর্ণ করো, এটা আপনি আমার মনোবাঞ্ছা পূর্ণ করো বললে কি খারাপ লাগবে আল্লাহকে? আমি কেন আপনি এটা বলো? আমার কথা কি বুঝছেন না বুঝছেন না? আল্লাহর চেয়ে যেন বড় কেউ নেই। আজ আমাদের নামাজ পড়তে পড়তে চোখে পানি আসে না, কিন্তু আল্লাহর কসম করে বলছি, সাহাবারা যখন নামাজ পড়তে তো ঝরঝর করে কাঁদতেন, সুরা ফাতিহা পড়তে গিয়ে ঝরঝর করে কাঁদতেন, বুঝলেন? কেঁদে দাড়ি ভিজে যেত, দাড়ি ভিজে যেয়ে জামায় টপকে যেত।
আমাদের কেন কান্না আসলে? আমরা আল্লাহকে, আমাদের ভয় আল্লাহকে, আমাদের সে খপে ইলাহি আমাদের নেই। একটা সিংহ এইরকম বড় বড় কেশর আছে, একটা দু বছরের ছেলে তার ঘাড়ে চাপিয়ে দেন, সে তার কেশরগুলো ধরে টানাটানি করবে, ভয় করবে? এটা করবে না, উত্তর দিন। হ্যাঁ করবে না, যে এটা খেললাম আমার। কিন্তু একটা বডি বিল্ডার যে ব্যায়াম করে, তাকে যে বলে এই তুই ভাই একটু সিংহটার উপরে চাপতে বলে, খেপার গান চাপলে ধরে নিয়ে আমার খেয়ে নিবে। আল্লাহ যেমন করুণাময় তেমন ভয়ঙ্কর।